মাধ্যমিক শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ। করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সব স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ। এই পরিস্থিতিতে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষা হবে না, কিন্তু পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে সবাইকে। কোনো মার্কিং বা গ্রেডিং দেওয়া হবে না, সবাই সমান পাস। এ প্রেক্ষিতে 30 দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। 6 সপ্তাহ শিক্ষার্থীদের এসব অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা অধিদপ্তর। এই অ্যাসাইনমেন্ট ছাড়া পরীক্ষা বা বাড়ির কাজের মতো অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যাবে না বলেও জানানো হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে প্রায় একই রকম আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথম সপ্তাহে নেওয়ার কথা ছিল প্রতিটি ক্লাস থেকে বাংলায় একটি করে, ইংরেজিতে একটি করে এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়ে একটি করে, মোট 3টি করে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে। অপরপক্ষে আমরা যদি নবম শ্রেণী একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম সপ্তাহে বাংলায় একটি, ইংরেজিতে একটি, অপরপক্ষে বিভাগ অনুযায়ী রসায়ন অথবা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অথবা ব্যবসায় উদ্যোগ থেকে একটি, মোট 3টি। আমরা যদি মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের রুটিন বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি এখানেও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম সপ্তাহে একই রকম, একই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট ছিল। আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে অষ্টম প্রথম সপ্তাহে যেগুলোর অ্যাসাইনমেন্ট নেওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে কোরআন মজিদ ও তাজবিদ থেকে একটি, বাংলা থেকে একটি, ইংরেজি থেকে একটি এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে একটি, মোট 4টি প্রথম সপ্তাহে নেওয়ার কথা ছিল। অপরপক্ষে মাদ্রাসা নবমে আমরা দেখতে পাচ্ছি কোরআন মজিদ ও তাজবিদ থেকে একটি, আরবি প্রথম পত্র থেকে একটি, বাংলা থেকে একটি, ইংরেজি থেকে একটি, মোট 4টি। এটি নবম সাধারণ মাদ্রাসা নবম বিজ্ঞান থেকেও 4টি অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল প্রথম সপ্তাহে। এগুলো হলো কোরআন মজিদ ও তাজবিদ একটি, বাংলা একটি, ইংরেজি একটি এবং রসায়ন বিজ্ঞান একটি, মোট 4টি। স্কুল ষষ্ঠ থেকে নবম এর রুটিনে দেখা যাচ্ছে যেগুলো অ্যাসাইনমেন্ট দিতে হবে দ্বিতীয় সপ্তাহে সেগুলো হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম একই, সেগুলো বিষয় হচ্ছে বিজ্ঞান একটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে একটি, ধর্মীয় শিক্ষা থেকে একটি। এটি হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এবারে নবমে আমরা যদি একটু দেখি দ্বিতীয় সপ্তাহের রুটিন, সেখানে গণিতে একটি, বিজ্ঞান অথবা বাংলাদেশ বিশ্ব পরিচয় একটি এবং পদার্থবিজ্ঞান অথবা ভূগোল অথবা হিসাব বিজ্ঞানে একটি, মোট 3টি করে দিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহে। মাদ্রাসায় দ্বিতীয় সপ্তাহের রুটিন যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাচ্ছি এখানেও দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একই সাবজেক্টে একই পরিমাণ অ্যাসাইনমেন্ট দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সপ্তাহে আকায়দা ফিকহ থেকে একটি ষষ্ঠ থেকে অষ্টম, আরবি দ্বিতীয় পত্র থেকে একটি, বিজ্ঞান থেকে একটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে একটি, মোট 4টি। এগুলো দিতে হবে ষষ্ঠ থেকে অষ্টম অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম পর্যন্ত। আমরা নবমে গিয়ে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। নবমের দ্বিতীয় সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি এখানে হাদিস শরীফ থেকে একটি, আকায়দা ফিকহ থেকে একটি, আরবি দ্বিতীয় পত্র থেকে একটি, গণিত থেকে একটি, মোট 4টি। এটি নবম সাধারণ। আমরা নবম বিজ্ঞান যদি আমরা দেখতে যাই দ্বিতীয় সপ্তাহে সেটা হচ্ছে হাদিস শরীফ থেকে একটি, আরবি প্রথম থেকে একটি, গণিত থেকে একটি, পদার্থবিজ্ঞান থেকে একটি। বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম এবং মাদ্রাসা ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের রুটিন আপনারা জানতে পারলেন। এই রুটিন অনুযায়ী দ্বিতীয় সপ্তাহে কোন কোন সিলেবাস রয়েছে সেগুলো আপনারা এই পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন ভিডিওতে। একটির পর একটি আপনারা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন স্কুল এবং মাদ্রাসার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের যাবতীয় সিলেবাস আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা আপনারা সম্পূর্ণরূপে সিলেবাসগুলি পেতে চান আপনাদের বলে রাখি এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি লিঙ্ক দেওয়া থাকবে, বিশেষ করে স্কুল মাদ্রাসা প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, সে সাথে সম্পূর্ণ রুটিন সবগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কে যাবেন, লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন অতি সহজেই। আমরা মোট 6 সপ্তাহে স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে 6 সপ্তাহে বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট শেষ করব। স্কুল পর্যায়ে মোট 18টি করে, মাদ্রাসা পর্যায়ে মোট 24টি করে। স্কুল পর্যায়ে প্রতি সপ্তাহে
তিনটি করে, মাদ্রাসা পর্যায়ে প্রতি সপ্তাহে চারটি করে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। সেই সাথে বলে রাখি, শিক্ষার্থীদের নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট লিখতে নিষেধ করেছে শিক্ষা অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট নতুন করে লিখে জমা দিতে হবে। একই সঙ্গে মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এই মূল্যায়ন নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া ও গ্রহণ করতে বলা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের কোনো প্রকার পরীক্ষা বা বাড়ির কাজ না দিতে বলা হয়েছে। বার্ষিক পরীক্ষা ছাড়াই সকল শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখনফল অর্জনে পদক্ষেপ নিতেও প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। মাধ্যমিকের মতোই মাদ্রাসা শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের। বন্ধুরা, রুটিনের সাথে সাথে এই ভিডিওতে একটি কভার পেজের, অ্যাসাইনমেন্টের কভার পেজের নমুনা দেওয়া আছে। আপনারা এই কভার পেজের নমুনা দেখে আরও ভালো মানের কভার পেজ তৈরি করবেন এবং আপনাদের অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে তৈরি করে বিদ্যালয় বা মাদ্রাসায় জমা দেবেন। দ্বিতীয় সপ্তাহের যে রুটিন আপনারা দেখলেন বা শুনলেন, সেই রুটিন অনুযায়ী আপনারা অ্যাসাইনমেন্টগুলো জমা দেবেন এবং প্রতিটি স্কুল এবং প্রতিটি মাদ্রাসা আপনাদের অবশ্যই নির্দেশনা দেবেন। সেই সাথে আমি বলতে চাই, এই ভিডিওটি যারা দেখলেন তারা আমার এই সোশ্যাল ওয়ার্ক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। বার্ষিক পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্ট সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। খুড়া হাফেজ।